খুব অল্প সময়ের ব্যবধানে পরপর শেষ হয়েছে জলসার জনপ্রিয় কিছু ধারাবাহিক। সেই তালিকায় আছে সাঁঝের বাতি, শ্রীময়ী, দেশের মাটি, মীরা এবং তিতলি। বলাবাহুল্য, দর্শকেরা অধীর আগ্রহে অপেক্ষা করছে এই সব ধারাবাহিকের নায়ক নায়িকারা কবে কামব্যাক করবেন। তবে সম্প্রতি সেই অপেক্ষার অবসান ঘটালেন তিতলি ধারাবাহিকের তিতলি অর্থাৎ জনপ্রিয় টেলি অভিনেত্রী মধুপ্রিয়া চৌধুরী। একদিন আগেই স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গ্রামের রানী বিনাপানিতে তিনি ফিরেছেন। নকল বিনাপানি সেজে তার আগমনে অবাক হয়েছে দর্শকেরা, অনেকে তাকে ফিরে পেয়ে ভীষণ খুশি। আবার তিতলি আর রেহানাকে একই ধারাবাহিকে দেখা যাবে, সামনে আরও চমক আসবে বিনাপানিতে। তাই সন্দেহ হচ্ছে আদৌ কি শেষ হবে বিনাপানি, সম্ভবত এখনও চলবে ধারাবাহিকটি। অন্যদিকে মধুপ্রিয়াকে এই রকম ক্যামিও চরিত্রে দেখে অনেকেই খুব একটা খুশি নয়, তারা অভিনেত্রীকে প্রধান নায়িকা চরিত্রে দেখতে চায়। দেখা যাক তাদের ইচ্ছা কবে পূরণ হয়। তো বন্ধুরা, তুমি কার কামব্যাকের জন্য অপেক্ষা করছো কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।